গুড মর্নিং বন্ধুরা, কৃষ্ণপ্রিয়া স্টুডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, তো আজকে আমি প্রতিদিন যেমন পূজা আজা করে তোমাদের দেখাই, আজকেও গোপাল গোবিন্দ গুরুদেব মালক খেকে দেখাচ্ছি। আর এদিকে ঘর পরিষ্কার করছি, দোকান ঘরটা। তো এই যে দেখো, মানে ঝুল টুল হয়েছিল, সেগুলো সব ঝাড়াই পোঁছাই করছে দাদা, তোমাদের দাদা। আর আমিও পুজো আজাটা করে নিলাম, করে নিয়ে এইবার ইয়ে করব কাপড়গুলো, নতুন নতুন যেসব কাপড়গুলো নিয়ে এসেছি সেইগুলো আমি গোছাবো। তো সেই জন্য আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম যে দেখো কাপড়গুলো সব বার করে নিয়েছি। তো এইবার তোমাদের দেখাবো যে কি অবস্থা, কি সব ছিল। তো ওই দোকান ঘরের মধ্যেই, দোকানঘরটা তো ছোট, দুয়ারটাকে ঘিরে করা হয়েছে, তো এই সব ছিল। তো আমি কাপড়ের সাথে সাথে কি একটা কোম্পানি প্যাডও রেখেছি, যেটা হচ্ছে সুপার সফট, তো খুব ভালো। আর এদিকে দেখো, আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, কেননা আমাকে সেলাইয়ের কাজে যেতে হবে, মানে আবার ফুল হাতা জামা প্যান্ট ড্রেসের ছিট এসেছে, তো আমাকে যেতে হবে পঞ্চায়েতে, সেইখানে ছিট নিয়ে আসতে হবে। আমাদের দলের দুজন আমরা যাব, তার সাথে সমিতির স্যারও যাবেন। তো যাই হোক, রান্নাটা সেরে নিচ্ছি, আর পুজো আজাও হয়ে গেছে, আর এদিকে একবার করে রান্না করছি, একবার করে কাপড় গোছাচ্ছি। তো পটল আলুর তরকারি, পটল ভাজা, পোস্ত, এসব রান্না করেছি। আর আমরা আছে আমরা টক। তো এই যে দেখো, সব কাপড়গুলো দোকানঘর থেকে নিয়ে এসে বিছানার ওপর রেখেছি। এইগুলো সব মানে আগের বছরের থেকে, আবার মাঝেও কিছু তোলা হয়েছে পয়লা বৈশাখে, এই সবগুলো সব আছে, মানে আর ওই কটাই ঠেকেছে। আর এইগুলো এবারে নিয়ে এসেছি আপাতত, এখনও আসবে মাল। তো এখন মানে সব রকমই তোলা হয়েছে, ছাপা থেকে শুরু করে জামদানি কালেকশান, তারপরে কাঞ্জিভরম, বেনারসি, সব রকমই প্রোডাক্ট তোলা হয়েছে। তো সেগুলোকে আমি সব একে একে গোছাবো, একবার করে রান্না করছি, একবার করে গোছাচ্ছি। তো এরম না করলেও হবে না, কেননা বিছানায় এসে তো শুতে হবে, বিছানাটা পরিষ্কার করতে হবে। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ, আমি শুরু করে দিয়েছি গোছাতে। তো সত্যি করে আমারও খুব ভালো লাগছে যে এত সুন্দর সুন্দর জামদানি কালেকশানগুলো আমার মানে 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 পেয়েছি তোমাদের আশীর্বাদে, তো ভালোই পেয়েছি। আশা করছি তোমাদেরও পছন্দ হবে। তো এই দেখো, একটার পর একটা গোছাচ্ছি, না গোছালেও তো নয় না, আর কদিন, আর এক মাসের মতো পুজো বাকি আছে, তো এখন থেকে মালগুলো তুলে নিলাম। আর গ্রামেগঞ্জে পুজোর 1 সপ্তাহ 15 দিন আগে থেকেই ইয়ে হয়, মানে দোকানে দোকানে সব ভিড়টাই ভিড় হয়, কেননা শহরে যেমন 2 মাস আগে থেকে, 3 মাস আগে থেকে সব কেনাকাটা করে শুরু করে দেয়, কিন্তু গ্রামে ওই 10-15 কি 1 সপ্তাহ। তো সেই জন্যে আমি পুজোর সময় সময় করে কাপড়টা তুললাম, পয়লা বৈশাখে তুলেছিলাম। আর খুব একটা তো বড় দোকান নয়, ছোট দোকান, তো সেই জন্য যতটুকু আমার ক্ষমতা তো আনার কালেকশন করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, অবশ্যই কমেন্টে জানিও যে কেমন কাপড়গুলো। আর বললাম যে আমি কিছু প্যাড রেখেছি, এই যে 2 রকম কালার, একটা হচ্ছে সবুজ কালার, একটা হচ্ছে গোলাপি কালার। তো একই কোম্পানির মাল, সুপার সফটেরই। তো যারা ছোট ব্যবহার করে তাদের জন্য ওই গোলাপিটা, ওটার দাম হচ্ছে 28 টাকা, আর যারা বড় ব্যবহার করে তাদের তারা মানে ব্যবহার করবে, অনেকে তো ব্যবহার করে, তাদেরটা ওইটা সবুজটা। তো এবার আমি বেরিয়ে পড়েছি, তোমরা দেখো আমি এই যে বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড রোদ, মানে চোখ ঝলসে যাচ্ছে, আর খুব কষ্ট হচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি টোটো গাড়ির অপেক্ষায়, এই
যে টোটো গাড়ি চেপে পড়েছি, তো তোমরা দেখো আমি যাচ্ছি। তো আমি মানে খানাকুল খানাকুলের ঢোকার আগের মুহূর্তটা আমি চোখ মানে তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি। খানাকুল তো জানোই তোমরা সবাই যে বন্যা হলে আগে খানাকুলটা ডোবে, তো যেহেতু এটা নিচু এলাকা, কিন্তু এবারে এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে। দেখো রাস্তাঘাট সব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে মানে কোনো নেই, মানে জল নেই, এবারে বন্যা হয়নি। তো আমি পৌঁছে গেছি আর এই যে চলে এসেছি সমবায় সমিতিতে। তো সমবায় সমিতিতে ঢুকে দেখি যে এইখানে নয় বলছে, তো আমি ওই জন্যে পঞ্চায়েতে গেলাম। তো আমাদেরই যেখানে ট্রেনিং নিয়েছিলাম সেই দিদি ভাইরা সব যাচ্ছিল টোটো গাড়ি করে, তো তাদেরকে বললাম যে দাঁড়ান একসাথে যাব, বলে টোটো গাড়িতে চেপে আমি পঞ্চায়েতে যাচ্ছি। আর তার আগে বলি এই যে আমি এখন আপাতত এসেছি এই হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কতে। এবার সেই ব্যাঙ্কে উঠছি এই যে সিঁড়ি দিয়ে, উঠে দেখি যে এইখানে নয়, তো সেই জন্য আমি আবার সেখান থেকে বেরিয়ে এবার চলে এসেছি পঞ্চায়েতে। এই সব সেলাইয়ের দিদিদের সাথে দেখা হয়েছে, খুব আনন্দ লাগছে। এই যে সব দিদিরা সব একে অপরের সঙ্গে কথা বলছে, আমি এই সুযোগটা আমি হাতছাড়া করলাম না, আমি আপনাদের দেখাবো বা তোমাদের দেখাবো বলে ওই জন্য এ করছি। তো এই সব ড্রেস পোশাক এসেছে, এই যে এত সব ড্রেস পোশাক, তো এইগুলো ছিটগুলো নিয়ে স্কুলের ড্রেস তৈরি হবে। আচ্ছা এইবার বলি, আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা, তো আমি তোমাদের দেখাচ্ছি যে লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে। এইগুলো সাধারণত বাজারেই পাওয়া যায় এই লঙ্কাগুলো। তো একটা পাশের বাড়ির দিদি, সে আমাকে একদম ছোট্ট চারা দিয়ে গেছিলো, তো বসিয়ে দিয়েছিলাম। তো সেই গাছটা এখন এত বড় হয়ে গিয়ে আর এইরকম মোটা মোটা লঙ্কা বেরিয়েছে, আর আমি আঙুলটাকে ওরকম করেছি, কারণ হচ্ছে আমি দাদার চুলে কলপ করছিলাম, আর কলপ করতে করতে গুলতে আঙুলেই গুলেছি, ওই জন্য হাতে আঙুলে কালিটা লেগে গেছে। তো যাই হোক, এই যে লঙ্কা তুলে ফেলেছি, এই লঙ্কাগুলো দিয়ে আমি করব, আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা ওই জন্যে মা আলু খায় না সুগার, সেই জন্য আমি ডাল সেদ্ধ করব। আর এই একটা দেখো শশা গাছে শশা ধরেছে, আমি তো দেখতেই পাইনি যে কখন ধরেছে, কি কিছু বুঝতেই পারিনি, হঠাৎ করতে কলক করতে করতে লক্ষ্য পড়লো যে কড়াই গাছের গোড়াতে এই শশাটা ঝুলছে, পেকে গেছে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ঝিঙে কড়াই দেখিয়েছি কিন্তু শশা দেখাইনি। তো যাই হোক, শশাটাও হয়েছে দেখলাম, আর এই যে ডালে দিয়ে দিচ্ছি লঙ্কা। তো এই যে মুগের ডাল করছি আর গম ভাঙানো আটা দিয়ে পরোটা। তো আজকের ব্রেকফাস্টটা এটাই হবে, ডাল সেদ্ধ রুটি, যেহেতু ও অফিস যাবে আমি এখানে তাড়াহুড়ো করছি। আর এই যে আমি এইভাবেই ডাল সেদ্ধ করি, খুব মানে চট জলদি করতে গেলে আগে জল দিয়ে দিলাম, তারপরে ডালটা ধুয়ে দিয়ে দিয়ে আর কাঁচা লঙ্কা আর লবণ আর একটু এক চিপি সর্ষের তেল, এত সুন্দর টেস্ট হয়, তোমরা করে দেখবে খুব ভালো লাগে হলুদ ছাড়াই। তো যাই হোক, তো এখানে হয়ে গেছে পরোটা আর ডাল সেদ্ধ এইটা, আর এই যে সেই শশাটা আমি কেটে ফেলেছি। এই যে দেখো ভালোই একটু পেকে গেছে, দানাগুলো বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, গাছের শশা মানে আনন্দ আর ধরে না, যখন হয়েছে তো যে আমি তো যা হোক করে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম, কিন্তু সবাই মান রেখেছে, কড়াইও খেয়েছি, ঝিঙেও খেয়েছি, কাঁচা লঙ্কাও খেলাম, আবার ইয়েও শশাও। আর এই দেখো দোকানঘরটা আমি কেমন সাজিয়েছি তোমরা দেখো, এইখানে রেখেছি রাধা মাধব, তারপরে লক্ষ্মী গণেশ, লাকি বাম্বুকে রেখেছি, আর ওই কি বলে ওই তামার ওই কুবের আর ধনলক্ষ্মী,
আচ্ছা, এই যে কাপড়গুলো দেখছো এইভাবে সাজিয়েছি, কিছু বিছানা চাদর রেখেছি, কিছু তাঁতের শাড়ি রেখেছি, কিছু সফট জামদানি, তারপরে কিছু তসর জামদানি, এইগুলো এই যে এইগুলো দেখছো এইগুলো হচ্ছে তসর জামদানি, এখন খুব কম দাম হয়ে গেছে। আর আশা করছি অন্য অন্য দোকানের থেকে আমি তোমাদের একটা ভিডিও করে দেখাবো যে কেমন কতটা, অন্য দোকানের সঙ্গে তোমরা যাচাই করে দেখে নেবে, আর তোমাদের আমি ভিডিওও দেবো। তো এই দেখো, এখানে মিঠাই শাড়ি, তারপরে লক্ষ্মী ভাণ্ডার, এসব সব রকম আছে। আর মেশিনটা আমি এদিকে সরিয়ে দিয়েছি, একটু দাঁড়িয়ে রেখেছি, কেননা যত খদ্দেররা আসবে সবাই তো বসবে। আর একটু ঘরটাকে ফাঁকা করেছি, সব টেবিল ফেবিলগুলো ঢোকানো ছিল সব বার করে দিয়েছি। আর তাঁতেরও কালেকশন আছে, সুতির জামদানি আছে, ভালো ছাপা শাড়ি আছে, মোটামুটি সব রকমই রাখার চেষ্টা করেছি, আর প্যাডগুলোও রেখেছি। আর হ্যাঁ, এখানে একজন খদ্দের এসেছিল, তো তাকে দেখাচ্ছিলাম, তো সেই জন্যে সেইগুলো করেছি, ফেলেছি ফেলে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, আমি এখন চলে এসেছি ফাঁকেতে। তো এই দেখো, একটা লেবু ঝুলছে আমার মাথার কাছে, তো এই লেবুটা খুব চাদমান, দারুণ খেতে, কোনো মানে চিনি লাগবে না, নুন লাগবে না, এত টেস্ট যে পেকে গেলে তুমি শুধুই খেতে পারবে। তো কত সবাই নিয়ে যায়, তো আমরা আমাদের কাছে লেবু আমরা অত খাই না গো, ওই যে খাওয়ার ইচ্ছা যাদের থাকে তাদের খেতে ইচ্ছা করে। তো ঠাকুরের আশীর্বাদে যে কটা গাছ আছে তো প্রত্যেকটাই জাতমান এবং ভালো। তো বাবা মা সবাই মিলে বসিয়েছে, দিদি তোমাদের দাদা ভাই সবাই মিলে এই ফলের গাছগুলো বসিয়েছিল, তো প্রত্যেকটাই ভালো খেতে। যাই হোক, যে কথাটা বলবো বলে আমি এলাম। তো আর একটা কথা বলি, যে এই যে তোমরা এত সাপোর্ট করছো, আমার ভিডিওগুলো দেখছো, তো এগুলো শুধুমাত্র তোমাদের জন্যই সব কিছু সম্ভব হচ্ছে, এবং আমি উৎসাহ পাচ্ছি, আগ্রহ পাচ্ছি যে তোমরা আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিওগুলো দেখছো। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আরও নতুন নতুন আরও কিছু ভালো তোমাদেরকে যেন শেয়ার করতে পারি ভিডিও, এবং তোমরা প্লিজ আমার পাশে থেকো এইভাবে, এবং আমাকে উৎসাহিত করো। আর তোমাদের আশীর্বাদ, তোমাদের কৃপা থাকলে আমি এগিয়ে যেতে পারবো, আশা রাখছি। আর আবারও বলছি যে তোমরা ছাড়া আমি কিছুই নয়, তোমরা আছো বলেই আমি ভিডিওগুলো করতে পাচ্ছি। তো তোমাদেরকে বারবারই রিকোয়েস্ট করব যে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও, আর ভালো থেকো, সুস্থ থেকো। যে আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করো। তো আর নতুন খুব শীঘ্রই আমার শাড়ি কালেকশানের ভিডিও আসতে চলেছে, আমি খুলে দেখাবো কিভাবে কি কত দাম সব বলে দেব। তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, তোমাদের পাশে থাকাটাই সবথেকে বড় কথা। তো তোমরা আমাকে উৎসাহ দিলে আমি আরও নতুন নতুন চিন্তাভাবনা করতে পারবো, এবং এই মানে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।